তো হ্যালো গাইস, আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম আয়োতার একটা নতুন মিষ্টি দোকান ওপেনিং। তো সেখানে গিয়ে কিন্তু আমি অনেক ধরনের মিষ্টি ট্রাই করলাম। আর ভাই চারিদিকে এত মিষ্টি দেখে আমার ভাই পুরো মাথাটাই নষ্ট হয়ে গিয়েছিল। আর এখান থেকে কিছু বেস্ট আইটেম গুলোকেই আমরা এখান থেকে ট্রাই করলাম। আর এই ভিডিওতে আমি তোমাদের সমস্তটাই শেয়ার করব, মিষ্টির অ্যাকচুয়াল টেস্ট কিরকম ছিল এবং পাবলিকের রিভিউ কেমন ছিল সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্তটাই জানাবো। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণ, তোমরা দেখছো স্টাইল কুকিং অ্যান্ড লেটস গেট অন। কালো জাম আর এটা কি লাড্ডু? এটাও লাল লাড্ডু আছে। আচ্ছা, ঘিয়ে ভাজে রয়েছে পিওর, কিন্তু দেখতে পাচ্ছ ঘিয়ে ভাজে লাড্ডু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ লাল মিষ্টির সাইজটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। তো আপনাদের দোকানে লাল মিষ্টির সাইজটা অনেকটাই বড় লাগছে। তো এই মিষ্টির প্রাইস কি রয়েছে? 10 টাকা পিস। তো ঠিক আছে, আর এটার প্রাইস কি রয়েছে? এটাও 10 টাকা পিস, আর এটা 5 টাকা, আর এটা 5 টাকা। তো অনেক রকমের ভ্যারাইটি কিন্তু আমরা এখানে মিষ্টি দেখতে পাচ্ছি। তো এদিকে দেখাও তো, এটা কি রয়েছে? রসমালাই। আর এটা কি রয়েছে? ক্রিম চপ। আর এটা কিন্তু ছানার বড়া রয়েছে নাকি? সরভাজা। এটা প্রাইস কি রয়েছে? 10 টাকা। এটা কিন্তু বড় সাইজের লাড্ডু দেখতে পাচ্ছি, আর এখানে কাজু বাদামও দেওয়া আছে উপর দিয়ে। আর এটা কি রয়েছে? ক্রিম রোল। তো এই যে দেখতে পাচ্ছ দাওয়াটা, তো এই দোকানে আসলে কিন্তু এই দাওয়াটার সাথে একবার কথা বলে নিবে। তো গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কচুরি এবং সিঙ্গারা রয়েছে গরম গরম, আর উপরে কিন্তু রয়েছে এটার নাম কি? খাজা। এটার প্রাইস কি রয়েছে? 5 টাকা। সিঙ্গারা কচুরি সব 5 টাকা। তো এদিকে জিলাপি দেখো, জিলাপি কেজি কত রয়েছে? 80 টাকা কিন্তু কেজি রয়েছে। অ্যান্ড দোকানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ক্রাউড রয়েছে। তো এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি দেখতে পাচ্ছি। তো এটার মধ্যে বেস্ট আইটেম কি রয়েছে? কোন মিষ্টিটা রয়েছে বেস্ট সব থেকে, মানে আপনার মতে কোনটা সব থেকে বেস্ট হবে সেটা বলুন? টেস্টের মধ্যে, হ্যাঁ টেস্টের মধ্যে এটা হবে। তাহলে এটা আমাকে একটা প্লেটে দিন। তো এখানে দেখতে পাচ্ছি এটার নাম কি? মিল্ক কেক। মিল্ক কেক। আর কোনটা ভালো রয়েছে? এটার নাম কি? ক্রিম চপ। আর কালো মিষ্টিটাও একটা দিয়ে দিবেন। আর এই দেখতে পাচ্ছ কালো চমচম টাইপের একটা মিষ্টি আমরা নিয়ে নিলাম এখানে, আর এটার নাম কি বললে? এটার নাম তো এটা একটা দাও, প্লেটে দাও। আর একটা লাড্ডু দিয়ে দাও। ঘিয়ে ভাজে কোনটা বললো? এটাই। আচ্ছা দিয়ে দাও এটা। এরকম একটা লাড্ডু চলে গেলো, আর একটা এই রস, এটা কি স্বর্ণ? তো দেখতেই পাচ্ছ গাইস এখানে কিন্তু মালাই কাঞ্চটা চলে গেলো। থ্যাংক ইউ দাদা। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অনেক ধরনের মিষ্টি নিয়েছি। গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মালাই কাঞ্চট যেটা বললো নাম, আর এদিকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কালো কালো চমচম টাইপের, এদিকে একটা সন্দেশ রয়েছে, আর এদিকে একটা মিষ্টি রয়েছে কি নাম জানি না। তো এদিকে দেখতে পাচ্ছ একটা লাড্ডু, এটা ঘিয়ে ভাজা লাড্ডু, আর এটা যে প্রাইস নিয়েছে এটা কিন্তু 10 টাকায় নিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ ছানার বড়া টাইপের কিছু একটা আছে, যাই হোক নামটা মনে পড়ছে না। সবটি কিন্তু টেস্ট করবো এবং তোমাদের রিভিউতে জানাবো নতুন দোকানের মিষ্টির টেস্টটা ঠিক কিরকম রয়েছে সবটাই কিন্তু তোমাদের ভিডিওতে মাধ্যমে জানানো হবে। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাঞ্চটের রসমালাই। তো এটা টেস্ট করে দেখছি, যথেষ্ট ভালো টেস্ট রয়েছে এটার, তোমরা আসলে এটা ট্রাই করতেই পারো। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক টাইপের মিষ্টি রয়েছে এখানে, এটা হচ্ছে তোমার ক্রিম মিষ্টি নাকি একটা বললো, যাই হোক এটাকে ট্রাই করে দেখছি। এই যে দেখতে পাচ্ছ বাইটটা, আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালো চমচম, তো এটাকে ট্রাই করে দেখছি। এই যে একটা বাইট তোমরা দেখতেই পাচ্ছ, বেশ ভালো খেতে। এটা হচ্ছে তোমার ছানা টাইপের কিছু একটা রয়েছে বড়া, তো এটাকে ট্রাই করে দেখছি। তো এখানে যে লাড্ডুটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই কিন্তু ঘিয়ে ভাজা লাড্ডু রয়েছে, আর উপরে কিন্তু কাজু বাদামও রয়েছে। তো এটাকে ট্রাই করে দেখছি, সবগুলো টেস্ট কিন্তু আমাকে মোটামুটি ভালোই লাগছে। তো তোমরা একবার আসতে এটাকে ট্রাই করতেই পারো, অনেক ধরনের কিন্তু মিষ্টির ভ্যারাইটি রয়েছে এই দোকানে। नहीं, मुझे मजाक नहीं उड़वाना अपनी चीज का, मैं नहीं बताऊंगा। चले जा भोसड़ी के। তো গাইস এবার কিন্তু আমার বন্ধু এটা ট্রাই করছে। আচ্ছা দাদা, এখানে মিষ্টিগুলোর নাম কি কি রয়েছে একবার একটু বলে দিবেন। মিষ্টির নাম কি রয়েছে? এটা ক্ষীর, ক্ষীর কাঁসার, ক্ষীর কাঁসার। আর এটা এটা এমনি কাঁসার, এমনি কাঁসার। আর এর মধ্যেটা মিডিলেরটা সন্দেশ, সন্দেশ। আর এটা কালো, কালো মিষ্টি, কালো মিষ্টি, মানে উপর দিয়ে ক্ষীরের আস্তরণ দেওয়া, তাই তো? আর এটা ঘিয়ে ভাজা লাড্ডু। হ্যাঁ। আর এটা হলো সাদা, সাদা ভাই, রসে রসে ডুবা ভাই। এটা সিম্পল এলাইচি ফ্লেভারের মতো, আর যেমন মিষ্টি হয় আমার তেমন কিছু আলাদা মনে হচ্ছে না এটাকে, বুঝলাম নর্মাল। এটা আবার খেয়ে দেখছি ভাই, এটার উপর দেখ কিসমিস দেওয়া আছে। ওই বই দেখবে, কিন্তু তো দেখি দেখতে পাচ্ছ কিসমিস দেওয়া, এটা রসগোল্লা টাইপের উপরে ক্ষীর দেওয়া রয়েছে। বেশ ভালো, কিন্তু আমার কিসমিসটা অতটা ভালো লাগছে না।
জিনিসটা ভালো হচ্ছে না, কিন্তু এমনি নর্মাল যেটা মানে মিষ্টিটা খেতে এমনি ভালো। এবার আমি ক্ষীরের সন্দেশটা ট্রাই করছি, ভাই হাত দিয়ে তুলি ভাই, অসুবিধা হচ্ছে চামচে। এই যে ভাই ক্ষীরের সন্দেশ দেখতেই পাচ্ছ, মোটামুটি মানে ক্ষীরের যে একটা পাক হয় ভাই ওটা সম্পূর্ণ পাচ্ছি না, এটাই রিয়েলিটি। আর এটা আবার ট্রাই করছি, ভাজা আছে দোকানটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর ডালপুরি পরোটা ব্যবস্থা রয়েছে, ডালপুরি পরোটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, তোমরা কিন্তু আসলে একবার ট্রাই করে দেখতেই পারো। তো এদিকে দেখতে পাচ্ছ জেঠিমা, তো আপনার নামটা কি? আচ্ছা, ইনি কিন্তু এই দোকানের মালিকেরই স্ত্রী দেখতে পাচ্ছি। তো এবার কিন্তু আমরা এখানেই এন্ড করছি ভিডিওটা, তো তোমরা চাইলে এখানে আসতেই পারো।